যদি কাজ করে সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত হবে সেটা নির্ভর করছে এই যে এই ফর্মুলার উপরে 1 বাই 2 পাই আর সি স্কয়ার রুট 6 দ্যাট ইজ এই এলিমেন্ট গুলোর উপরে ঠিক আছে তার মানে এখানেও দুটো গ্রুপ আছে একটা গ্রুপ অসিলেটর হিসেবে কাজ করে সেটা হচ্ছে এইটা আর এই যে এইটা অসিলেটর হিসেবে কাজ করলে ফ্রিকোয়েন্সি নির্ধারণ করে এই গ্রুপটা ঠিক আছে ওকে চেহারা কিরকম টাইম কিছুতে আসবে বুঝে নিও ক্যালকুলেট করে ফ্রিকোয়েন্সি অনুসারে কত হয় পিরিয়ড কত হয় এই সমস্ত ভ্যালু আউটপুট হবে ভোল্টে এবং এটা হবে সাইনোসয়েডাল ওয়েভফর্ম ঠিক আছে অ্যাম্প্লিটিউডের অবস্থা কি রিসেট আর মাইনাস রিসেট এর মধ্যে থাকবে ঠিক আছে এবং এইখানেও আবার সেই একই প্যাচাল যে সি আছে আইসি সেট করতে হবে কারণ তুমি টাইম নিয়ে কাজ করছো ঠিক আছে আইসি করে সেট করতে তুমি জানো শুধু ধরে বলার মতো তেমন কিছু নেই দেখো কোনো প্রশ্ন আছে কিনা সামনের ইয়েতে রিপোর্ট এবং এক্সাম দুইটা হবে আর তোমরা দুইজন আমার সাথে এখন অফিসে যাবে ঠিক আছে থ্যাংক ইউ পরীক্ষার জন্য সাজেশন কোনো সাজেশন নাই যা যা শিখানো হয়েছে সবকিছু ঠিকঠাক মতো শিখে আসবে যে কোনো কিছু আসতে পারে